নতুন ভিডিও পেতে পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। চিত্রনায়ক ফারুকের প্রার্থীরা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনে আওয়ামী লীগের মনোনীত ঢাকা সত্র, গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ প্রার্থী আকবর হোসেন পাঠান চিত্রনায়ক ফারুক প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। একই আসনে তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্ট প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রিট আবেদনটি দায়ের করেছেন। ঋণখেলাপি হওয়ার পরেও নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। বিচারপতি জে পি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হলে আদালতে আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করছেন। ওই দিন রিট আবেদনটি কার্যতালিকায় শীর্ষে থাকবে। রিট আবেদনের ফারুকের মনোনয়ন স্থগিতের পাশাপাশি নির্বাচন কমিশনের তার মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি নির্দেশ চাওয়া হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই বিষয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঋণখেলাপি তার মনোনয়ন বৈধ হয়েছে নির্বাচন কমিশনে, এটা কিভাবে সম্ভব যেখানে সর্বোচ্চ আদালতের প্রতিষ্ঠিত নীতি হল ঋণখেলাপি হয়ে কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় নাম থাকলে তার মনোনয়ন বাতিল হবে। তিনি আরো অভিযোগ করেন, নির্বাচন কমিশন ওয়েবসাইটে তার প্রতিদ্বন্দ্বী ও প্রার্থীর কোনো হলফ নেই, এটা গায়েব করলো কে? রিট আবেদন থেকে জানা গেছে আকবর হোসেন পাঠান ফারুক ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক। রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় শাখা থেকে তিনি প্রতিষ্ঠানটির নামে 5,533 কোটি টাকা ঋণ নিয়েছেন। তার একক ঋণ হিসেবে সোনালী ব্যাংকে 36 কোটি টাকার ঋণ পূর্ণ তফসিল হয়নি। হলফনামার ঘরে একক ঋণের বিষয়টি স্বীকার করলেও তিনি ঋণ খেলাপি পরিমাণ উল্লেখ করেনি। এই সংক্রান্ত কলামে তিনি প্রযোজ্য নয় বলে এড়িয়ে গেছেন, কিন্তু পাশের কলাম বা ঘরে গৃহীত ঋণ পূর্ণ তফসিল না হওয়ার একটি ব্যাখ্যা দিয়ে তিনি বলছেন, 27/6/2013 হইতে 31/3/2014 বহুবার আবেদন করেও ব্যাংক কর্তৃপক্ষ আবেদন গৃহীত হয়নি কেন জানতে পারলাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।